রহমাতুল্লাহ যখন কবরের কিনারে দাঁড়াইলেন, তিনি অনুভব করতে আছেন কবরের মাটিটাকে উল্টাইয়া ফালাইয়া দিতে আছে। আমার দাদা যান যখন মোরা কাবার হালাতে কবরের দিকে তাকাইলেন, তখন তিনি দেখেন কবরের মধ্যে কোনো মানুষ নাই, কবরের মধ্যে একটা শুয়ার শুয়া রয়েছে। ওই শুয়ারের জিব্রটা নিয়ে নাবিস্তাল মানে ঝুলাইয়া ফালাইছে, হাত পা ভাঙ্গিয়া সব একত্রিত করিয়া ফালাইছে। এই অবস্থা দেখি আমার দাদা যান চিল্লা দিয়া জঙ্গল থেকে দৌড় মারলেন, বেহুশ হইয়া পড়িয়া গেলেন, কাঁটা সমস্ত শরীর রক্তাক্ত হইয়া গেছে। হুশে আসার পরে কাদিসাহ, একটা হারাম খোরের কবরের কাছে কেন আপনি আমাকে দাঁড়া করাইলেন? আল্লাহ তুই আমাদের মাফ করিয়া দাও। বাবারে তুমি কি দেখো না কত কবর আজাব দেখা যায়, দুয়া দেখা যায়, আগুন দেখা যায়, আবার কত কবরে 1 বছর 100 বছর 1000 বছর। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شبائي دور الشريك برب شبائي اللهم صل على حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم الله پاکر بندہ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমান দিকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে, যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু কর শিরক বেদাতকে ইবাদত মনে করে, কবর পূজা ব্যক্তি পূজা শিরক বেদাত দাবি করে আবেদ, যে জমানে যা শেরেক বেদাত না তাকে মানুষ শেরেক বেদাত মনে করে, যেরকম লা মুজহাবিরা ইমাম মানা মাজহাব মানাকে শেরেক বেদাত মনে করে, অথচ এগুলি জরুরি অনেক বেশি জরুরি জিনিসকে কি মনে করে ভাই শেরেক বেদাত, যা শেরেক বেদাত না তাকে শেরেক বেদাত মনে করে আর যা শেরেক বেদাত তাকে মানুষ এবাদত মনে করে। যে জমানে আংশিক দিন পালন করে পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে, পালন করে আংশিক দিন দাবি করে আমার চেয়ে বড় দিনদার আর কেউ নাই,
সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস আহলে ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, সুপ্রিয়তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমাদের শায়খ মোর্শেদ নব্বর আল্লাহ মারকাদা আমার বলতেন, বাবা কোন ব্যক্তি হক্কানি ওলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ি থেকে রওনা করে, বয়ান শেষে আখিরে মোনাজাত দিয়া বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লিখাই হতে পারে না। আল্লাহ ইদাইফুল ইমাইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে 50 লক্ষ কোন 50 কোটি নেক দিয়ে দিতে পারেন। নেক দেওয়ার মালিক কে? কাজী মাওলার কাছে দোয়া করি, মাওলা হে যেহেতু আপনি আমাদেরকে মাহফিলে নিয়েই আসছেন, আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিয়েন না। শোন আল্লাহুম্মা আমিন। আমি সংক্ষিপ্ত সময় আলো, এ ভাই ইমারে কে লেজার মারছে, কে এই লেজার মারছে, কে আল্লাহর কাছে দোয়া করি, মাওলা হে বক্তার মুখের থেকে এমন কিছু কথা বের করে দেন যেই কথাগুলির মাধ্যমে বক্তা নিজে এবং আমরা যারা শ্রোতা আছি সবাই যেন তোমার ওলি হয়ে যেতে পারি। এই পরে জোরে কইবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। মানিকগঞ্জের মানুষ মারেফাত পন্থী, তাসাউফ পন্থী, এটা খুব ভালো। তাসাউফ মানে কলবকে আত্মাকে পরিষ্কার করার জন্য, পরিষ্কার করার জন্য যে পদ্ধতি পন্থা প্রক্রিয়া গ্রহণ করা হয় তাকে বলা হয় তাসাউফ। সাফুউন কলবে মখফি, তাসাউফ কেউ বলে সুফ থেকে পশমি, আসলে এর চেয়ে উত্তম ব্যাখ্যা হলো কেউ বলে আহলুস সুফফার থেকে তাসাউফ, কিন্তু তাসাউফের মূল অর্থ হলো অতি পরিষ্কার, অতি পরিষ্কার করা, পরিষ্কার হওয়া। কি পরিষ্কার করবেন? কলবটাই, কলবটা গান্দা, এর মধ্যে কেবের, রিয়া, হাসাদ, হব্বেজা, হব্বে মাল, বিভিন্ন ধরনের রোগ কলবের মধ্যে আছে। এই কলবটা যদি সাফ করতে পারি, নবী কি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জাসাদে মুদগা, ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আলা ওয়াহিয়াল কলব। বুখারীর মধ্যে রাওয়ায়েত আছে, প্রত্যেকটা মানুষের সিনার মধ্যে একটা গোস্তের টুকরা আছে। কি আছে ভাই? ওই গোস্তের টুকরাটা যখন ভালো হয়ে যায় তখন গোটা মানুষটাই ভালো হয়ে যায়, আর ওই গোস্তের টুকরাটা যখন খারাপ হয়ে যায় গোটা মানুষটাই খারাপ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, ওই গোস্তের টুকরাটার নাম হলো কলব। বলেন কি ভাই? পিছনের লোক কিন্তু বলেন নাই, ঘুমায় পড়ছেন মনে হয়। নেতারাই তো সময় খেয়ে বলাইছে, এই নেতাদের আসলে সমস্যাই এখানে, কোন জায়গায় কখন কি কথা বলতে হবে, কতক্ষণ কথা বলতে হবে, এতটুকু জ্ঞান অনেক নেতার মধ্যেই থাকে না, সমস্যা এখানে। পিছনের লোকেরা বলছেন তো সে সিনার মধ্যে সে গোস্তের টুকরাটার নাম জানে কি ভাই? কলব। এই কলব ভালো, গোটা মানুষটা ভালো। কলব খারাপ কি বুঝলেন এই হাদিসের দ্বারা? এখন ব্যাখ্যা দেব, খুব ভালো মতো বুঝবেন। একালে মুখস্থ করিয়া, হেজে করিয়া, ঠুটুস্থ কণ্ঠস্থ করিয়া বাড়িতে যাবেন, এই একটা হাদিস জীবনের তরে ফায়দা হবে, মনে থাকবে তো? কলব ভালো, বলেন কলব ভালো, কলব খারাপ, ব্যাপারটা কি? দেখেন এখানে কিছু মানুষ আছে যারা সিনেমা দেখে, আবার কিছু মানুষ আছে যারা সিনেমা দেখে না। এখন আমি প্রশ্ন করব,
যারা সিনেমা দেখে না তাদের চক্ষু কি সিনেমা দেখতে পারে না? কিন্তু দেখে না কেন? প্রশ্ন খুব ভালো মতো বুঝবেন, এই কথাটা খুব ভালো মতো বুঝবেন। এখানে কিছু মানুষ আছে যারা মিথ্যা বলে, আবার এখানে কিছু মানুষ আছে যারা মিথ্যা বলে না। কিন্তু যারা মিথ্যা বলে না তারা কি মিথ্যা বলতে পারে কি পারে না? মিথ্যা বলে না কেন? আরে কেন ভয় সেটা পরে বলবো, আনে দেখি কার ভয়। দেখেন এখানে কিছু মানুষ আছে যারা গান শুনে, কিছু মানুষ আছে গান আছে যারা সুদ গ্রহণ করে, মদের পেয়ালা ধরে স্পর্শ করে, অন্য মহিলার গায়ে হাত লাগাইয়া দেয়, এরকম হাত নাই এখানে? এবার কিছু লোক এখানে আসে, এই কাজগুলি তাদের হাত করে না, কাউর হাত করে, কিন্তু যাদের হাত করে না এইমাত্র যেই কাজগুলি বললাম সেগুলি করতে পারে কি পারে না? কিন্তু করে না কেন? প্রশ্ন আসে কি নাই? পারে কিন্তু করে না কেন? প্রশ্ন আসে। এখানে কিছু লোক আছে যাদের পাও চুরির দিকে যায়, ডাকাতির দিকে যায়, খুনের দিকে যায়, ধর্ষণের দিকে যায়, যাত্রার দিকে যায়, প্রস্কোয়াটারে যায়, জুয়ার দিকে যায়, গুন্ডামি বদমাশির দিকে যায়। কিছু লোকের পাও আছে যেগুলি এই সমস্ত কাজের দিকে যায় না, কিন্তু যাদের পাও চুরি ডাকাতির দিকে যায় না তাদের পাও যেতে পারে কি পারে না? কিন্তু যায় না কেন? মারাত্মক প্রশ্ন। এবার আসুন, চোখের কাজটা কি দেখা? চোখের কাজ, কানের কাজ, জোবানের কাজ, হাতের কাজ করা, পায়ের কাজ, কিন্তু কি দেখবো এই ডিসিশনটা কে দিবে? প্রশ্ন হলো এখানে কি শুনবো এই ডিসিশন কে দিবে, কি বলবো এই ডিসিশন কে দিবে, কি ধরবো এই ডিসিশন কে দিবে, কোন দিকে যাবো এই ডিসিশন কে দিবে? এখানে হলো প্রশ্ন। যাদের কলব খারাপ তাদের কলব চক্ষুকে বলে তুই সিনেমার দিকে তাকা, চক্ষু কাজটা সম্পূর্ণ করে, ব্রেন সেইটাকে দেওয়ার জন্য করার জন্য আঞ্জাম দেয়। ব্রেনের কাজ কলবের কাজের মধ্যে পার্থক্য আছে, কথা ঠিক না? কলব এখান থেকে সিগন্যাল পুষায় দেয় ব্রেনের কাছে, ব্রেন সেই কাজটা করায় নেয়। বুঝাতে পারি নাই? সহজ কথায় মেশিন যারা চালাতে পারেন বুঝবেন, প্লাঞ্জার তৈল নজেলের মধ্যে দিয়া দেয়, নজেল সেটা ফায়ার করে দেয়। কি কথাটা বুঝাতে পারি? প্লাঞ্জার তৈল দেয় কোথায়? নজেলের মধ্যে। নজেল সেইটা দেয় কোথায়? পিস্টনের মাথার মধ্যে। পিস্টনের মাথার মধ্যে দেওয়ার পরে কি হয়? ফায়ার হয়ে যায়। তাই কলক দিয়ে দেয় ব্রেনের মধ্যে, ব্রেন দিয়ে দেয় চোখের মধ্যে, চোখও কাজটা করে ফেলে। এখন কি দেখবো কি দেখবো না এই ডিসিশনটা কে দিবে? কথা বলেন জোরে বলেন। যার কলবটা খারাপ সে বলে মেয়ের দিকে তাকা, আর যার কলবটা ভালো সে বলে মেয়ের দিকে তাকাইস না। এখন বলেন কলবটা যদি ভালো হয় তাহলে মেয়ের দিকে তাকাবো? তা মেয়ের দিকে তাকাবার পর কি হইলো? তার প্রতি আকর্ষণ সৃষ্টি হয়েছে। আকর্ষণ সৃষ্টি হওয়ার পর কি হইলো? যৌনতা সৃষ্টি হয়েছে। যৌনতা হওয়ার পর কি হয়েছে? সেটাকে প্রকাশ করার জন্য, বাস্তবায়ন করার জন্য আমার মধ্যে শক্তি পয়দা হয়ে গেছে। এরপরে সে আমার কাছে চায় না, তখন ধর্ষণ হয়েছে। ধর্ষণ হওয়ার পর কি হয়েছে? খুন হয়েছে। এখন আমাকে জেলে ঢুকতে হয়, ফাঁসিতে ঝুলতে হয়। এই কাজটা কি করাইছে বলেন তো? এই বেচারা, ও যদি প্রথমে এই কাজটা না করাইতো তাহলে আমার এই পর্যন্ত যেতে হইতো না। কি কথা ঠিক না? চুরি করছে, চুরি করার কারণে জেলের মধ্যে ঢুকছে, হাত কাটছে, ভেজালের ভেজালের শেষ নেই। কি কথা ঠিক না? কিন্তু কলবটা যদি দুর্নীতি বলেন কি? দুর্নীতি আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি, নাকি ভুল বললাম? সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। দুর্নীতি করে কারা? মূর্খরা না শিক্ষিত মানুষরা? পত্রিকায় দেখেন নাই সকল শিক্ষিত চোর না, কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত, যারা চুরি করে সবাই শিক্ষিত, কিন্তু শিক্ষিত হয়েছে কিন্তু তারপরে চুরি করে কেন আমাকে বলুন? সে তো শিক্ষিত হয়েছে, কেন চুরি করবে?
চুরি করা কি ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু এই শিক্ষিত ব্যক্তি চুরি করে কেন, এর কারণটা কোথায়? বুঝাতে পারিনি, ইসলাম বুঝেন নাই, ইসলাম সম্পর্কে গবেষণা করেন নাই। আপনারা ভাবছেন যে ইসলাম ইসলাম মনে হয় মাটির নিচের জন্য আসছে। আজকে একটা হাদিসের ব্যাখ্যা দেবো, একটা হাদিস যদি ঠিক হয়ে যেত গোটা বাংলাদেশটা জান্নাতের বাগিচা হয়ে যেত, শুধু একটা হাদিসের আমল করলে, একটা হাদিসের উপরে আর কিচ্ছু না। আমাদের দেশ ধর্ষণের কারণটা কি? এই ধর্ষণের কারণে কত ল, কত আইন, কত অ্যাডভোকেট, কত বিচারক ব্যস্ত, মাদকের বিরুদ্ধে কত আইন, কত সংস্থা কাজ করতেছে। আমাকে বলুন তো, বাংলাদেশে মাদক কমছে না বাড়ছে? অথচ একটা কমই মাদ্রাসার মধ্যে এক কল কি গাঁজা আছে? কেন নাই? কারণটা কি? তারাও তো মানুষ, বাংলাদেশেরই মানুষ, গাঁজা নাই কেন, থাকবে না কেন? গোটা কমই মাদ্রাসার মধ্যে একটা মধ্যে ফ্যান্সি ডিল আছে? একজনের ফ্যান্সি ডিলের ব্যবসায়ী আছে, থাকবে না কেন? আমাকে বলুন কেন থাকবে না? পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, এরকম বাংলাদেশে একজনও ধর্ষক পাবেন? তা ধর্ষণ বন্ধ করতে চান, সবাইকে নামাজি বানায় দেন, ধর্ষণ থাকবে না, চ্যালেঞ্জ, ধর্ষণ থাকবে না। আপনি জিরো টলারেন্স ঘোষণা করবেন মাদকের বিরুদ্ধে, অথচ গোটা মাদ্রাসার মধ্যে কোনো মাদকের বিরুদ্ধে কোনো বয়ানও নেই। আমরা তো করি না বয়ান টয়ান মাদকের বিরুদ্ধে, গাঁজার বিরুদ্ধে, কিন্তু একটা ছেলেও কথা বলেন না কেন? একটা ছেলেও, একজন ওস্তাদও, এর কারণটা কি? কারণ বুঝতে হবে, রোগ উৎপত্তি কোথার থেকে হয় এইটা আগে বুঝতে হবে, তারপরে ট্রিটমেন্ট করতে হবে। মূল সমস্যা অঙ্গ প্রত্যঙ্গ না, মূল সমস্যা কলব। এই কলবকে ঠিক করার আগ পর্যন্ত হাজারো চেষ্টা করলে আইনের মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত করা যাবে না। আপনি দেখছেন এনবিআর এর চেয়ারম্যান সাহেব, যিনি দুর্নীতি দমন করবে সে বড় দুর্নীতিবাজ হয়ে যায়। দুদুকের চেয়ারম্যান সাহেব বড় দুর্নীতিবাজ হয়ে যায়। পুলিশ যারা দুর্নীতি দমন করবে, এই আইজি সাহেব সবচেয়ে বড় দুর্নীতিবাজ হয়ে যায়। র‍্যাব যে দুর্নীতি দমন করবে, সাতটা খুন করছে পয়সার বিনিময়ে, কথাটা বুঝতে পারিনি। দুর্নীতি যারা দমন করবে তারা সবচেয়ে বড় দুর্নীতিবাজ হওয়ার কারণটা কি? মাদক যারা নিয়ন্ত্রণ করবে তারা মাদক ব্যবসায়ী হবে কেন? মাদক নিয়ন্ত্রক তারা মাদক ব্যবসায়ী, এর কারণটা কোথায়? সব কিছু ঠিক আছে, কলফটা ঠিক নেই। সব কিছু ঠিক আছে, কলফটা ঠিক নেই। একটা মানুষের কত লাগে চুরি আর চুরি? এই যে আমাদের প্রাইম মিনিস্টার নিজে বলছে, আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, আমি বলি নাই কিন্তু ভাই, বর্তমান প্রধানমন্ত্রী কি বলছে, আমার পিয়ন 400 কোটি, বেশি না, পিয়ন 400। চাওজা জানি হেলিকপ্টারে ঘোরে 400 কোটি টাকার মালিক, বুঝেন নাই? আমরা দেশের উন্নয়ন করছি আলহামদুলিল্লাহ, পিয়ন যদি 400 কোটি টাকার মালিক না হয় তাহলে কেমন কথা হলো? কি কথা, ঠিক না? এর কারণটা কোথায়? এর কারণটা কি? একটা পিউনের 400 কোটি টাকা লাগবে কেন? একজন ব্যক্তি হাজার হাজার কোটি টাকা চুরি করতে হবে কেন? কারণটা কি? অথচ হাজারো রিক্সাওয়ালা আছে গরিব, হাজারো রিক্সাওয়ালা গরিব। যদি আপনি 1000 কোটি টাকা অবৈধভাবে তার সামনে দেন, একটা টাকা ধরবে না, একটা টাকা ধরবে না, না ভাই হারাম, ধরা যাবে না। আল গেনা গেনার নফস, আল গেনা গেনার নফস, মনের ধনী বড় ধনী। ও যদিও টাকার মালিক না, কিন্তু আর মনটা ধনী, আর যদিও টাকার মালিক ওর মনটা গরিব। একজন আরো চাই, আরো চাই, আরো চাই, চুরি আর চুরি, ডাকাতি আর ডাকাতি, পুকুর চুরি না সাগর চুরি, কি ঠিক নাই? আপনি কি দেখেন না, ইউনিভার্সিটিতে পড়তে গেছে 100 ধর্ষণ করে সেঞ্চুরি পালন করে, ইউনিভার্সিটির ছাত্র 100 ধর্ষণ করার পরে মিষ্টি বিতরণ করে সেঞ্চুরির মিষ্টি, একজন ছাত্র কি বুঝলেন? বুঝলেনটা কি? এর জন্য নবী কি বলছেন? ইজা সালুহাল সালুহাল জাসাদ কুল্লু কলফটিক
জোরে বলেন, কলব খারাপ, এই যত গ্যাঞ্জাম সব কলব, এই কলবের চিকিৎসার জন্য আসছে, এই কলবের চিকিৎসা করতে হবে। কলবটাকে ভালো না বানাইয়া কিয়ামতের ময়দানে উঠা পরিষ্কার কলব, স্বচ্ছ কলব, স্বচ্ছ কলব ছাড়া কোনো উপায় নাই। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, শুধু শিক্ষিত হয়ে না, মানুষ হও, তারপর শিক্ষিত হও, কি হও? আজকে আমাদের ইউনিভার্সিটির ছাত্রগুলি মানুষ হয় নাই খালি শিক্ষিত হয়েছে, কলেজের ছাত্রগুলি মানুষ হয় নাই শিক্ষিত হয়েছে, হাজারো বড় অফিসাররা মানুষ হয় নাই কি হয়েছে? যেরকম একটা জানোয়ারের মধ্যে হালাল হারামের তমিজ নেই, হাজার অফিসারের মধ্যে হালাল হারামের তমিজ নাই, একটা কুকুরের মধ্যে হালাল হারামের কোনো তমিজ নাই, কোনটা জায়েজ কোনটা জায়েজ না, কোনটা বৈধ কোনটা বৈধ না, এটা আমার মা না খালা না বোন না জায়েজ কি জায়েজ না। একটা গরুর মধ্যে যৌনতা কর্ম হাসিল করার জন্য, অর্জন করার জন্য হালাল হারামের কোনো তোয়াক্কা করে না। ঠিক আমাদের মানুষ মানা জানোয়ারগুলি এরকম আছে, তারাও হালাল হারামের কোনো তমিজ করে না, যদিও বাহ্যিক দিককে দেখে মানুষ, আসলে সে মানুষ না, সে একটা জানোয়ার। এ আমার ছাত্র বাবারা, এ আমার কলেজের বাবারা, আমার গরিব বাবার, আমার পর্দার মা বোনেরা, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমাল্লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে ধনীর কোনো লাভ নাই, সম্পদের কোনো উপকার নাই, যত ছেলে সন্তান শক্তি হোক না কোনো কোনো ফায়দা হবে না, মহাদেস মুফতি পীর বুজুর্গর কোনো লাভ হবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যার কলবটা পরিষ্কার ক্লিয়ার কোনো ময়লা নাই, ওই কলবই একমাত্র নাজাত পেয়ে যাবে। আর যার কলবের মধ্যে ময়লা, ওই কলব কোনোদিন নাজাত পাবে না। আজকে কলবকে পরিষ্কার করার জন্য জিকির আজকার, এই কলবকে পরিষ্কার করার জন্য পাঁচ ঔষধ, এই কলবকে পরিষ্কার করার জন্যই মাসিক ইজতেমা, সকাল বিকাল জিকির, আল্লাহওয়ালাদের কেতাব পড়া, চরমোনাই ময়দানে থাকা, এই কলবকে পরিষ্কার করার জন্য বাড়ির থেকে আজকে ময়দানে আসিয়া মাটির মধ্যে কষ্ট করিয়া বসিয়া থাকা, কারণ আল্লাহ পাক বলে আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, সাধনা করবে, আমাকে পাওয়ার বহুত রাস্তা আমি খুলিয়া দেব। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, আল্লাহ পাক স্পষ্ট কালামে পাকের মধ্যে ফরমান, ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। নিশ্চয় যারা ঈমান আনার পরে নেক আমল করবে, আমার মাওলানা পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়া দিবে। খবরদার খবরদার, ফাকাত ঈমান, শুধুমাত্র ঈমান, ঈমান ওয়ালাকে প্রথম অবস্থাতে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে পারবে না। যেরকম কোন ব্যক্তির নামাজের উপর ঈমান আছে, নামাজ ফরজ, কিন্তু নামাজ পড়লো না, শুধুমাত্র নামাজের উপর ঈমান, নামাজ না পড়ার শাস্তি থেকে বাঁচাতে পারবে না। কোনো ব্যক্তি বিশ্বাস করে রোজা ফরজ, কিন্তু রোজা রাখলো না, এই রোজা না রাখলে শুধু রোজার উপরে ঈমান, রোজার শাস্তির থেকে, রোজা না রাখার শাস্তি থেকে বাঁচাতে পারবে না। কোনো ব্যক্তি বিশ্বাস করে পর্দা ফরজ, কিন্তু সে পর্দা করলো না, শুধু পর্দার উপরে ঈমান, পর্দা না করার শাস্তি থেকে বাঁচাতে পারবে না। এজন্য আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলু সলিহাত, যারা ঈমান আনার পরে নেক আমল করবে, আমার মাওলানা পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নেক আমল কি? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগী, শুধু মক্কি জিন্দেগী না, শুধু মাদানী জিন্দেগী না, শুধু ইলমি জিন্দেগী না, তালিমি জিন্দেগী না, শুধু তাজকিয়ার জিন্দেগী না, শুধু জিহাদের জিন্দেগী না, নবী আলাইহিস সালাতু ওয়া সাল্লাম 23 বছরের জিন্দেগীতে যাহা কিছু করছে, যাহার থেকে নিষেধ করছে, সব কিছু করা, সব জিনিস থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম নেক আমল।
মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যাহা কিছু নিয়ে আসছেন ধরে বসো, যাহার থেকে নিষেধ করছেন ছেড়ে দাও, নবী নামাজ পড়ছেন নামাজ পড়তে হবে, নবী রোজা রাখছেন রোজা রাখতে হবে, নবী পর্দা করছেন তোমাকে পর্দা করতে হবে, নবীর সুন্নাত নবীর সুন্নাত নবীর সুন্নাত পালন করতে হবে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ই ফিল জান্নাহ, যারা আমার সুন্নাতকে মহাব্বত করে তারা আমাকেই মহাব্বত করে, আর যারা আমাকে মহাব্বত করলো তারা আমার সাথে হইয়া ডাইরেক্ট জান্নাতে চলিয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য রওয়ায়াতের মধ্যে নবী আলাইহিসসালাম ফরমান, মান দাইয়া সুন্নতি হুরিমাত আলাইহি শাফাতি, যারা আমার সুন্নাত সুন্নাতকে মানবে না ওদের উপরে শাফাত করা সুপারিশ করা আমার জন্য সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও, যারা সুন্নাত অনুযায়ী চলবে না তাদেরকে আমার নবী সুপারিশ করবে না। হে আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দলে মা বোনেরা, আজকে যে যে খেলোয়াড়কে মহাব্বত করে তার অনুযায়ী চুল সাজায়, যে যে খেলোয়াড়কে মহাব্বত করে সেই অনুযায়ী পোশাক পরে, যে যাকে মহাব্বত করে সে সার অনুকরণ করে, যারা মদিনাওয়ালাকে মহাব্বত করে তারা মদিনাওয়ালা অনুযায়ী মাথা সাজায়, যারা মদিনাওয়ালাকে মহাব্বত করে তারা মদিনাওয়ালা অনুযায়ী পোশাক পরে, যারা মদিনাওয়ালাকে মহাব্বত করে তারা মদিনাওয়ালা যায় অনুযায়ী দল করেন নীতি আদর্শ অনুযায়ী মানে, যারা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাব্বত করবা সুন্নাত অনুযায়ী চলবা, যখন আল্লাহ পাকের বান্দাবান্দি কবরের মধ্যে যাবে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে সূরা হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে, ফেরেশতারা প্রস্তর, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে, হাজারো যুবক দেখবে নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর সাথে তার নেতার মিল। অমনি যুবক বলবে, ওই ব্যক্তি বলবে, মহিলার বলবে যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাওলা ডাক দিয়ে বলে, সাদাকা আপনি আমার বান্দা সত্য কথা বলছে, ও আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু নাফরমান বদমাশ বেঈমান দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল নাই, নবীর চেহারার সাথে তার চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে তার পোশাকের কোনো মিল নাই, নবীর দলের সাথে তার দলের মিল নাই, নবীর নীতি আদর্শ সাথে তার নীতি আদর্শের মিল নাই, নবীর সাথে তার নেতার কোনো মিল নাই। তখন নাফরমান বলবে, হাদরি আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনোই সম্পর্ক নাই। অমনি আমার মাওলে ডাক দিয়ে হলে কাঁচা বাহাদুরুল্লাহ আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে, অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের চরে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলবে, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে, বাবারে সহ্য করতে পারবি? ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আজাবুল কবরে হক, কোন কবরে আজাব সত্য কোনো সন্দেহ নাই, এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাব মধ্যে কবরে আজাবের বয়ান নাই রে বাবা। কত আল্লাহ তারা কত কবরে আজাব দেখছে। আমার দাদা যান রহমাতুল্লাহ আলাই একদিন এক জায়গার থেকে রওনা করছেন, কারি সাহেব বলতেছে, হুজুর বড় মেয়ার কবরটা একটু জিয়ারত করিয়া যান, এ বড় মেয়েরা বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইও। কারি সাহেব বলছে, হুজুর বড় মেয়ার কবরটা একটু জিয়ারত করিয়া যান।
আমার দাদাজান রহমাতুল্লাহ যখন কবরের কিনারে দাঁড়াইলেন, তিনি অনুভব করতে আছেন কবরের মাটিটাকে উল্টাইয়া ফালাইয়া দিতে আছে। আমার দাদাজান যখন মোরা কাবার হালাতে কবরের দিকে তাকাইলেন, তখন তিনি দেখেন কবরের মধ্যে কোনো মানুষ নাই, কবরের মধ্যে একটা শুয়ার শুয়া রয়েছে। ওই শুয়ারের জিব্রটা নিয়ে নাবিস্তাল মধ্যে ঝুলাইয়া ফালাইছে, হাত পা ভাঙ্গিয়া সব একত্রিত করিয়া ফালাইছে। এই অবস্থা দেখি আমার দাদাজান চিল্লান দিয়া জঙ্গল থেকে দৌড় মারলেন, বেহুশ হইয়া পড়িয়া গেলেন, কাঁটা সমস্ত শরীর রক্তাক্ত হইয়া গেছে। হুশে আসার পরে কাদিসাহ, একটা হারাম খোরের কবরের কাছে কেন আপনি আমাকে দাঁড়া করাইলেন? আল্লাহ তুই আমাদের মাফ করিয়া দাও। বাবারে তুমি কি দেখো না কত কবরে আজাব দেখা যায়, দুয়া দেখা যায়, আগুন দেখা যায়। আবার কত কবরে এক বছর, একশো বছর, এক হাজার বছর পরেও কাপুনের কাপুন সহ লাশ তাজা পাওয়া যায়। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, খবরদার, খবরদার, গুনাহ খাতা মাফ না করিয়া কেউ মাওলার কবরে উঠিও না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখযু বিন্নাওয়াসি ওয়াল আখদাম। যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে গেলে ডাক্তার চেহারা দেখিয়াই বলতে পারে কোন রোগের জাম রোগীর মধ্যে ঢুকছে, ঠিক কিয়ামতের মধ্যে নাফরমানদের চেহারা দেখলেই বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। এই আয়াতের তাফসিরে বিভিন্ন ধরনের চেহারার কথা বয়ান করা হয়েছে। যারা দুনিয়ার মধ্যে হারাম খাবে, হারাম খোরদের চেহারা কিয়ামতের ময়দানে শুয়ারের সুরাত হইয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। যারা নামাজ পড়বে না তাদের চেহারা আলকাত্তার মতো কালো হইয়া যাবে, আল্লাহ ক্ষমা করিয়া দাও। যারা ঠকবাজি করবে তাদের চেহারা বান্দরের সুরাত হইয়া যাবে, যারা হিংসা হাসাদ করবে তাদের চেহারা কুকুরের সুরাত হইয়া যাবে, জেনাকার পুরুষের চক্ষু দুটা মহিলাদের শরমগার মতো হইয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। জেনাকার মহিলাদের চক্ষু দুটা পুরুষের শরমগার মতো হইয়া যাবে, জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে, বাচ্চা আস্তে আস্তে বড় হইতে থাকবে, প্রসাব হবে না, সহ্য করতে পারবে না, বাচ্চা শুধু মাথা বাইর হবে, ওই বাচ্চার মাথার মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া, ওই বাচ্চার মাথার মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া হাজার হাজার বছর টানতে থাকবে, কিন্তু বাচ্চার প্রসাব হবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এরপরে আল্লাহ পাক কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে, জাহান্নামের মধ্যে জাহান্নামীদের জন্য একটা উদ্যান করা হবে, মাঠ করা হবে, কাঁটা যুক্ত মাঠ। কোন কোন নাফরমান পা উপরের দিকে থাকবে, চেয়ার উপরে হাঁটতে থাকবে, হাঁটতে হাঁটতে যখন কাঁটা যুক্ত জমিনের মধ্যে চলিয়া যাবে, কাঁটার আঘাতে আঘাতে চোখের মণি খুলিয়া খুলিয়া পড়িয়া যাবে, সেই চোখের মণির মধ্যে ঘাও সৃষ্টি হবে, আবার ঘাট থেকে অনারগল পুষ পড়া শুরু করবে। কি যে গন্ধ, কি যে কষ্ট, আবার ঘাড় মধ্যে পোকা হবে, পোকা কটবট কটবট করে কামড়াইয়া থাকবে, না পারবে, সহ্য করতে পারবে না, পোকার কামড় থেকে বাঁচতেও পারবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই আজাব তো কেউ এক মুহূর্ত তোমার সহ্য করতে পারবো না। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেয়া কামল করতে পারি না, কেনই বা গুনার কাম সারতে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হাক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত
যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাম মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম সারতে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে, বিরিক্ষতর নাম কি ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা, তোমার চরমনায় যাওয়ার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া।